আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা কেমন আছো বিডিকেমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট কোভিড উনিশ পরিস্থিতিতে দুই হাজার একুশ শিক্ষাবর্ষের পুনর্বিনাশকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা তো তোমরা জানো দু সালে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল দু হাজার একুশ সালে সেই অ্যাসাইনমেন্ট আবার দিয়ে দিয়েছে হয়তোবা তোমরা অনেকেই পেয়েছো অনেকেই পাও নাই তো আমি আমি মনে করি আগামী শনিবার তোমরা সবাই অ্যাসাইনমেন্ট হাতে পেয়ে যাবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টের আলোকে আমি তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো উত্তর করো নমুনা উত্তর করার চেষ্টা করেছি আমার এই নমুনাটা যদি তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা ভালো করবে তো আমরা দেখে নেব আসলে প্রথমে কি বলছে গদ্য গল্প পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু আমাদের গল্পটি হচ্ছে পড়ে যাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমরা পাঠের শিরোনাম হিসাবে কিন্তু লিখতে পারি পড়ে যাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরপরে আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আমাদের কি কাজটা আসলে বা কি বিষয় নিয়ে আমাদের কাজ কেস স্টাডি রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি মোবাইল ফোন পেল তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে সেই ধাপসম এর বর্ণনা অর্থাৎ তারা বই আনতে গিয়ে একটি মোবাইল ফোন একটা মোবাইলের ব্যাগ পায় সেই ব্যাগটা কার এবং মোবাইলটা কার কিভাবে সেটা দিবে সেই প্রক্রিয়াগুলো এখানে আলোচনা করতে হবে নির্দেশনা এক পড়ে যাওয়া গল্পটি ভালো করে পাঠ করবে এবং গল্পের বাদল বিধু সিধু তিনরা, সততা ও বুদ্ধিমতার দ্বারা যেভাবে বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দিয়েছিল সেই অভিজ্ঞতার আলোকে অ্যাসাইনমেন্ট তৈরি করবে আর মূল আলোচনা হচ্ছে পড়ে যাওয়া গল্পটি ভালো করে আগে তোমরা পাঠ করবে এবং গল্পের মধ্যে তিনটা চরিত্র আছে সেটা হচ্ছে বিধু সিধু তিনটা সততা বুদ্ধিমত্তা দ্বারা যেভাবে বাক্সটি প্রকৃত মালিককে ফেরত দিয়েছিল এই কথাগুলো সুন্দর করে গুছায়া একটা অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়েছে আশা করি তোমাদের খুবই উপকারে আসবে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা শেয়ার করা এবং লাইক দিবা তো চলো আমরা নমুনা উত্তরটি করার চেষ্টা করি মোবাইল ফোনটি প্রকৃত মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়া অর্থাৎ মোবাইল ফোনটি আমি যে প্রক্রিয়ায় ফেরত দেব সেই প্রক্রিয়া উত্তরগুলো আমি লিখেছি তোমরা আমার মতো করে উত্তরগুলো লিখবে আর লিখলে অবশ্যই ভালো মার্কস পাবে প্রথমে আমরা যে বিষয়টা একটু ভালো জেনে নেই রিনা ও মলি স্কুলের নতুন বই আনতে গিয়েছে নিয়ে হওয়ার বের সময় তারা স্কুলের মাঠে একটি দামি মোবাইল ফোন পেল তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে যে প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে পড়ে যাওয়া গল্পের আলোকে সেই ধাপ সমূহের বর্ণনা করা হল অর্থাৎ কি কি ধাপে সেটা ফেরত দেওয়া যায় এবং কয়টা ধাপে ফেরত দেওয়া যায় সেই বিষয়টি আমরা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি আশা করি এটা ফলো করলে তোমরা অবশ্যই ভালো কিছু করবে এখন ধাপগুলো নিচে আমরা দেখাবো ধাপ এক সর্বপ্রথমে সকলকে একত্রে আলোচনা করতে হবে এবং ভাবতে হবে যে কিভাবে সমস্যাটি সমাধান করা যাবে সকলে মিলে একটি সুন্দর পরিকল্পনা তৈরি করতে হবে অর্থাৎ প্রথমে তারা একটি আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে একটা সুন্দর পরিকল্পনা করবে ধাপ দুই একটি মোবাইল পাওয়া গেছে কথাটি বড় একটি মোবাইল পাওয়া গেছে কথাটি বড় করে কাগজে লিখবে এবং লিখে পোস্টারগুলো স্কুলের আশেপাশে বিভিন্ন দেওয়ালে টানে দেওয়ার কথা বলা হয়েছে বিশেষ করে স্কুলের গেটের সামনে অফিস কক্ষের সামনে শিক্ষক মিলনায়তনের সামনে এবং ক্লাসরুমগুলোর সামনে লাগাতে হবে বিশেষ করে এটা আমরা লাগাতে পারি স্কুলের গেটের সামনে অফিস কক্ষের সামনে এবং ক্লাসরুমগুলোর সামনে লাগাতে পারি তো বন্ধুরা তোমরা ঝটপট করতোটি লিখে নাও তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করা এবং লাইক দেবা ধাপ তিন সঠিক ব্যক্তির হাতে যেন মোবাইল ফোনটি পৌঁছায় তার জন্য সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে হবে অর্থাৎ আমরা যে পরিকল্পনাই করি না কেন সেটা যেন সঠিক ব্যক্তির কাছে যায় এবং এই ধরনের একটা পরিকল্পনা আমাদের করতে হবে যে কেউ মোবাইলটি নেওয়ার চেষ্টা করতে পারে মোবাইল ফোনটি কিন্তু যে কেউই নিজের বলে দাবি করতে পারে তাই কোনো ব্যক্তির মোবাইলের খোঁজ করলে বা মোবাইলটি তার বলে দাবি করলে তাকে ভালো করে মোবাইলটির সম্পর্কে জিজ্ঞেস করতে হবে কোনো ব্যক্তি যদি মোবাইলটি বলে এটা আমার তাহলে তাকে অবশ্যই ভালো করে জিজ্ঞেস করতে হবে তাকে ভালো করে যাচাই করতে হবে যেমন বিশেষ করে মোবাইলটির রং ডিজাইন মডেল ইত্যাদি সম্পর্কে অর্থাৎ যে কেউ কিন্তু মোবাইলটি আমার দাবি করলে এটা বোঝা যাবে যদি তাকে মোবাইলের ডিজাইন মডেল ইত্যাদি বলা হয় সে যদি বলতে পারে তাহলে বুঝতে পার মোবাইলটি তার তো বন্ধুরা তোমরা ঝটপট করেও তো টেলিখে ফেলো ধাপ চার কোনো ব্যক্তির বক্তব্য শুনে যদি মনে হয় যে মোবাইলটি আসলেই তার তাহলে মোবাইলটি ফেরত দিতে হবে তবে ফেরত দেওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে সব কিছু জেনে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে মোবাইলটি সঠিক ব্যক্তির হাতে গিয়ে পৌঁছেছে কোনো ব্যক্তির যদি কথা শুনে মনে হয় মোবাইলটি আসলেই তার ফেরত দেওয়ার পূর্বে তাকে অবশ্যই ভালোভাবে সবকিছু তার সম্পর্কে জেনে নিতে হবে ধাপ প্রকৃত মালিকের হাতে যে মোবাইলটি পৌঁছেছে এবং তিনি যে তার হারানো মোবাইল ফোনটি তার হাতে বুঝে পেয়েছেন সেই ব্যাপারে লিখিত আকারে প্রমাণ রাখতে হবে এতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না অর্থাৎ মোবাইল ফোনটি যার কাছে আছে এবং তিনি যে তার হারানো মোবাইল ফোনটি তার হাতে বুঝে পেয়েছে সেই ব্যাপারে তার কাছ থেকে অবশ্যই একটা লিখিত প্রমাণ রাখতে হবে যাতে করে পরবর্তীতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় তোমরা কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল করবে তো প্রাণপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা এবং লাইক দিবা তো বন্ধুরা তোমরা ঝটপট করে লিখে ফেলো উত্তরটি আশা করি তোমরা অনেক ভালো কিছু করবে উত্তরটি লিখলে আর এভাবেই উপরের ধাপগুলো অনুসরণ করে তারা তিনজন মিলে সহজেই মোবাইলের প্রকৃত মালিককে তার মোবাইলটি ফেরত দিতে পারবে আমি যে নমুনা উত্তরটি দিয়েছি তোমরা যদি এই নমুনা উত্তরটি সঠিকভাবে লিখতে পারো আর তোমরা যদি সাথে আর কিছু এড করো তাহলে আশা করি অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে বন্ধুরা আজকের মতো এখানে শেষ পরবর্তী দেখা হবে আরও ভালো কোনো ভিডিও নিয়ে ভালো থাক তোমরা সবাই ধন্যবাদ তোমাদের সবাইকে